সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আমি ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে ডব্লিউএইচ কোশ্চেন কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ওই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা ডব্লিউএইচ কোশ্চেনের একটা নমুনা তোমাদের দেখাবো যে সেটা কিভাবে সলভ করতে হয়। তো ডব্লিউএইচ কোশ্চেন সলভ করার সবচেয়ে সহজ উপায় হলো সেটার যে উত্তরটা দেওয়া থাকবে সেটার বাংলা অর্থ যদি তুমি জানতে পারো, বাংলা অর্থ যদি তোমার জানা থাকে, হ্যাঁ, তাহলে সেটা যে প্রশ্ন তৈরি করতে পারবে, এটাও সহজ আকারে প্রশ্ন তৈরি করতে পারবে। তাহলে দেখো আজকে প্রথমে দিছে কি, দ্য টর্টয়েস ওন দ্য রেস। উত্তরে কি দেওয়া আছে, দ্য টর্টয়েস ওন দ্য রেস, মানে কি কচ্ছপটি প্রতিযোগিতায় জিতলো। এখন এটাকে যদি আমরা বাংলা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কি হয়, কে প্রতিযোগিতায় জিতলো, তাহলে কে ইংরেজি কি হু, তো কি হলো হু ওন দ্য রেস, আর শেষে প্রশ্ন হচ্ছে। আবার দেখো দ্য টর্টয়েস ওন দ্য রেস, এইটা বাংলা অর্থ কি যে কে প্রতিযোগিতায় জিতলো। এটাকে এখন যদি প্রশ্ন তৈরি করতে যাই তাহলে বাংলা বা বাংলা অর্থ কি হবে যে কে প্রতিযোগিতায় জিতলো, তো কি হবে হু ওন দ্য রেস। তারপর মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার জেলা কোথায় কিশোরগঞ্জ। এখন এটা তো তোমার উত্তর দেওয়া আছে, এটাকে যদি প্রশ্ন বানাতে যাই তো এটা একটা যে হিন্টস তোমার মনে রাখতে হবে যে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার জেলা কোথায় তখন তুমি তোমার জেলার কথা বলবে। তাই যেহেতু এখানে দেওয়া আছে যে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, তাহলে অবশ্যই বুঝতে হবে যে কেউ না কেউ তোমাকে কি তোমার হোম ডিস্ট্রিক্টটা জিজ্ঞাসা করছে। তাহলে কি হবে হোয়াট ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট। তারপর দেখো দে টুক দ্য জার আউটসাইড, অর্থাৎ তারা কলসটি বাইরে রেখেছিল। এখন এটাকে যদি প্রশ্ন করি যে তারা কলসটি কোথায় রেখেছিল, তো কি কোথায় ইংরেজি কি হায়ার, কোথায় ইংরেজি কি হায়ার, তো হায়ার দিয়ে শুরু হবে। এখন টু এটা অবশ্য তোমাদের জানার কথা না, এটা সিক্সে গেলে আরো বেশিটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। টু এটা হলো পাস্ট ফর্মে আছে, তো সাহায্যকারী ভাগ যেহেতু পাস্ট ফর্মে আছে তোমার এখানে টু, তো সাহায্যকারী ভাগ ওইখানে থাকে ডিড, তো হোয়ার ডিড দে টেক দ্য জার, প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু ডিড আসছে পাস্ট ইনফিনিটিভ পাস্ট ফর্ম, এই কারণে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। হ্যাঁ, ডিডের পরে যে ভার্বটা আসবে ওটা অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকতে হবে। তারপর দেখো দেয়ার ওয়ার সিক্স গ্যালারিজ, দেয়ার ওয়ার সিক্স গ্যালারি মানে সিক্স এর নিচে দাগ, এটার অর্থটা কি যে সেখানে ছয়টি গ্যালারি ছিল। এটাকে যদি আমরা বাংলায় প্রশ্ন করতে যাই যে সেখানে কয়টি গ্যালারি ছিল, কয়টি ইংরেজি কি হাউ, তো কি হবে হাউ মেনি গ্যালারিজ ওয়ার দেয়ার, আর শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। আবার আসো দেখো বলছে দ্য টর্টয়েস ওন দ্য রেস, যে কে প্রতিযোগিতায় কচ্ছপটি জিতলো, প্রশ্ন করলে কি হবে হু ওন দ্য রেস, তো মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, বলছে আমার গ্রামের জেলা যেটা গ্রামের বাড়ি কোথায় কিশোরগঞ্জ। এই জায়গায় প্রশ্ন করলে কি হবে হোয়াট ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট। তারপর দে টুক দ্য জার আউটসাইড, দে টুক দ্য জার কি আউটসাইড, তো এখন আউটসাইড এর নিচে দেখ এটার বাংলা অর্থটা কি যে তারা এই জার যেটা কলসটা বাইরে রেখেছিল, আউটসাইড এর নিচে রাখ, তো তারা কলসটি কোথায় রেখেছিল, তো ইংরেজি কি প্রশ্ন করলে কি হবে হোয়ার ডিড দে টেক দ্য জার, তো দেয়ার ওয়ার সিক্স গ্যালারিজ, সেখানে ছয়টি গ্যালারি ছিল। প্রশ্ন যদি বাংলা ভাবে করি কি হবে সেখানে কয়টি গ্যালারি ছিল, তো কি হবে হাউ মেনি গ্যালারিজ ওয়ার দেয়ার। তাহলে আজকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ক্লাস এই পর্যন্ত রইল, আর তোমাদের যে পরীক্ষা যে আমরা সাজেশন দিয়েছি সেটা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।